নতুন নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে এখনই বেসিক টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিও প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। হ্যালো ভিউয়ার্স, আমি সুমিত, বেসিক টেক বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কথা বলবো যে রিফারবিশ ফোন কি, আপনার কি রিফারবিশ ফোন বা ল্যাপটপ এগুলো কি কেনা উচিত, তো সেই সব বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। রিফারবিশ ফোন সম্পর্কে যদি আমি এক কথায় বলি, সেটা হলো যে হালকা পাতলা নষ্ট বা হালকা পাতলা সমস্যা আছে এরকম ফোনগুলোকে আবার ব্র্যান্ড বা অন্য কোনো কোম্পানি পুনরায় ঠিকঠাক করে আবার নতুন করে বিক্রি করাকে এটাকে বলা হয় ওই ফোনটা রিফারবিশ ফোন। ঠিক আছে, তো এটা সম্পর্কে ডিটেলস বলি। যেমন ধরুন কিছু কিছু মোবাইল আছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আছে, ঠিক আছে। এখন কথা হলো ওই মোবাইলটা যারা ইউজ করতেছে, ঠিক আছে, যেমন এক বছর ওয়ারেন্টি দিল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এখন ওই মোবাইলটা ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে গেল। কি নষ্ট হইলো, দেখা গেলো কি ওয়াইফাই যে আইসি নষ্ট হয়ে গেলো, বা হেডফোন জ্যাকের যে জ্যাকটা আছে না, হেডফোন জ্যাকটা সেটা নষ্ট হয়ে গেলো। হ্যাঁ, এখন কথা হলো গিয়ে তারা কি করলো, কাস্টমার কেয়ারে গিয়ে দাবি করলো যে আমার আমার রিপ্লেসমেন্ট করে দেন। তো তারা কি করলো, মানে কাস্টমার কেয়ারের লোকরা তাদের ব্যবহৃত ফোনটা রেখা দিল এবং তারা নতুন ফোন দিল। ঠিক আছে, নতুন ফোন দেওয়ার পর কি হলো, পুরান ফোনটা কাস্টমার কাছে চলে গেল আর নতুন ফোনটা গ্রাহকের কাছে গেল। গ্রাহক তো ওই ফোনটা ইউজ করতেছে, ঠিক আছে, এবার পুরান ফোনটা কি হইব, পুরান ফোনটা যে ওয়াইফাই আইসি নষ্ট হয়েছে, ঠিক আছে, এই ওয়াইফাই আইসিটা ঠিক করে তারপর সবকিছু চেক চেক করে, মানে চেক চুক করে দেখবো যে কোনো সমস্যা আছে না, যদি দেখে কোনো সমস্যা নেই তারপরে এই সেটটাকে আবার রিভেন্টিং করে পুনরায় বেচবো। তো বেচার সময় এটাকে বলবো না নতুন, তখন এটাকে বলবো রিফারবিশ ফোন। ঠিক আছে, আবার আরেকটা সিস্টেম আছে, সেটা হলো কি, যেমন বড় বড় ওয়েবসাইট আছে যেমন amazon.com বা amazon.in, বাংলাদেশে যদিও নাই, যাই হোক ভবিষ্যতে আসতেও পারে। তো এই ওয়েবসাইটগুলো কি করে, কিছু কিছু ফোন আছে, কিছু কিছু জিনিস আছে, ইলেকট্রনিক জিনিস, যে বলে যে আপনি এটা ইউজ করেন, যদি আপনার 10 দিনের মধ্যে ভালো না লাগে আপনি এটা ফেরত দিয়ে দিন, আপনার টাকা দিয়ে দিব। তো এখন কথা হলো কিছু কিছু গ্রাহকের, যেমন ওটা কিনলো ইউজ করলো 8-10 দিনের মতো, মানে 7-8 দিন ব্যবহার করলো, দেখলো ভালো লাগলো না, ফেরত দিয়ে দিল। তো ফেরত দিয়ে দিলে যে তারা টাকা দিয়ে দিলো অ্যামাজন, মানে অ্যামাজনের নামই নিতেছি কারণ অ্যামাজন অনেক বড়, তো অ্যামাজন কোম্পানি যে তাদেরকে টাকা দিয়ে দিলো। তো এখন অ্যামাজন কোম্পানি ওই ফোনটাতে কি করবো, কারণ ওই ফোনটা তো পুরনো হয়ে গেলো, তাই না, ওটা তো নতুন ভাবে মানে বিক্রি করতে পারবো না। তো ওই ফোনটাকে আবার যখন বিক্রি করবো একটু ঠিকঠাক, ঠিক এটা তো নষ্ট হয় নাই, একটু পরিষ্কার পরিষ্কার করে আবার যখন বেচবো ওই ফোনটাকে বলা হবে রিফারবিশ ফোন। ঠিক আছে, এখন রিফারবিশ ফোন সম্পর্কে যে মানে ঝামেলাগুলো আশা করি সব বুঝতে পারছেন। তো এখন কত হলো রিফারবিশ ফোন কি আপনার কেনা উচিত কিনা, যদি এক কথায় বলি রিফারবিশ ফোনটা আপনার কেনা উচিত আবার উচিত না। কেনা উচিত কেন সেটা বলি, সেটা হলো যে রিফারবিশ ফোন সাধারণত যারা বিক্রি করে যেসব কোম্পানি, যেমন বড় বড় কোম্পানি যদি বিক্রি করে থাকে, বা যেমন ওই ব্র্যান্ড, যে ব্র্যান্ডের মোবাইল ওই ব্র্যান্ড যদি বিক্রি করে থাকে, তাহলে আমি মনে করি রিফারবিশ ফোনগুলো কেনা উচিত। কারণ যেমন স্যামসাং কোম্পানি, এক্সাম্পল দিলাম, স্যামসাং কোম্পানি যদি রিফারবিশ ফোন বিক্রি করা শুরু করে বাংলাদেশে, তো আপনি আমার মানে আমার মতে রিফারবিশ ফোনগুলো কেনা উচিত। ব্র্যান্ডের যে কোম্পানিগুলো যেমন স্যামসাং বিক্রি করতেছে যে মোবাইলগুলো রিফারবিশ ফোনগুলো, তারা কি করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়ারেন্টি দেবে, যেমন 4 মাস বা 6 মাসের ওয়ারেন্টি দেবে। তো আমি মনে করি যে ওই ওয়ারেন্টিওয়ালা মোবাইলগুলো রিফারবিশ ফোনগুলো এগুলো কেনা উচিত, কারণ নতুনের চেয়ে এই মোবাইলের দামগুলো অনেক কম হবে। যেমন নতুন যদি ওই মোবাইলের দাম 10,000 টাকা হয়, তাহলে রিফারবিশ ফোনটার দাম 5-6,000 টাকার মতো হবে। যদি এই দাম হয় এবং সাথে যদি 6 মাসের ওয়ারেন্টি থাকে, নতুন যেমন যদি 1 বছরের, এটা যদি 6 মাসের বা 4 মাসের ওয়ারেন্টি থাকে, তাহলে যদি সাথে যদি ব্র্যান্ডের ওয়ারেন্টি থাকে, আমি মনে করি রিফারবিশ ফোনটা নেওয়া উচিত। এখন আবার বলি যে রিফারবিশ ফোন কেন নেওয়া উচিত না, কেন নেওয়া উচিত না, সেটা হলো যদি রিফারবিশ ফোনটার দাম নতুন ফোনের চেয়ে একটু কম বেশি হয়, তাহলে আমি মনে করি রিফারবিশ ফোন নেওয়া উচিত না। আর আরেকটা জিনিস হলো কি, রিফারবিশ ফোনের যদি ওয়ারেন্টি না থাকে, আপনি যদি মানে ব্র্যান্ড ওয়ারেন্টি না পান, বা যে দোকান থেকে কিনছেন সেই দোকানে যদি আপনি ওই দোকানদারে কোনো ওয়ারেন্টি না দেয়, তাহলে আমি মনে করি ওই রিফারবিশ ফোনটা আপনার নেওয়া উচিত না। এতক্ষণ তো রিফারবিশ ফোনের পক্ষে কিছু যুক্তি দিলাম, বিপক্ষে কিছু যুক্তি দিলাম যে কেন নেওয়া উচিত, কেন নেওয়া উচিত না, ঠিক আছে, বা আপনাকে নেওয়া উচিত বা নেওয়া উচিত না ইত্যাদি বললাম। ঠিক আছে, এখন কথা হলো যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কি, আপনি যদি বলেন যে আমার রিফারবিশ ফোন কি নেওয়া মানে উচিত কি উচিত না, আপনার কাছে যদি টাকা থাকে আমি মনে করি আপনার নতুন ফোন নেওয়া উচিত। ঠিক আছে, আর আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, কিন্তু আপনি যদি বর্তমান ট্রেন্ড, এই ট্রেন্ড অনুযায়ী আপনি যদি স্মার্টফোন, ভালো স্মার্টফোন বা একটা ভালো মানের ল্যাপটপ কিনতে চান, কিন্তু আপনার কাছে টাকা ওই পরিমাণ নাই, তাহলে আমি মনে করি আপনি রিফারবিশ ল্যাপটপ বা রিফারবিশ একটা ফোন নিয়ে নেন। তাহলে কি হবে, আপনি মানে কিছু কিছু লোক আছে, যেমন আমি আমি ফোন সচরাচর চেঞ্জ করতে পারি না, মানে চেঞ্জ করতে ভালো লাগে না আমার, একটা ফোন আমার 3-4 বছর মানে ব্যবহার না করলে ভালো লাগে না, 3 বছরের মধ্যে ব্যবহার না করলে আমার ভালো লাগে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যেমন 1 বছরের মধ্যে বা 6-8 মাস ব্যবহার করে চেঞ্জ করে ফেলায়, তো তারা আমি মনে করি রিফারবিশ ফোন কিনতে পারেন। তাহলে কি হবে, অল্প দামের মধ্যে পেয়ে গেলেন গা, আবার আপনি বর্তমান যে ট্রেন সেই ট্রেন অনুযায়ী আপনি ফোনটা ব্যবহার করতে পারলেন, আপনার সবকিছু মানে ইচ্ছা পূরণ হলো, টাকা কম হলো, মানে এক ডেলে 2-3 পাখি মারা আর কি।
ভিউয়ার্স, আজকে ভিডিও এখানে শেষ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং অবশ্যই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।